জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে সঙ্গে চলছে হাওয়া শিলাবৃষ্টি হাওয়ার দাপটে বেশ কিছু এলাকায় গাছ পড়ে যান চলাচল বিঘ্ন হয়েছে শিলাবৃষ্টির প্রকোপ এতটাই বেশি ছিল যে নবগ্রামে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে গাড়ি দাঁড়িয়ে যায়। কারণ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হঠাৎ হওয়ায় মানুষজন রাস্তা থেকে পালিয়ে চলে যায় নিরাপদ আশ্রয় বেশ কিছুক্ষণ মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট ধরে চলে এই শিলাবৃষ্টি পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কিন্তু এখনো পর্যন্ত ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি চলছে গোটা জেলা জুড়ে ফলে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে নবগ্রাম থেকে অভিজিৎ মন্ডলের রিপোর্ট এন টিভি